হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের নিমেষে রিজনিং বইয়ের অধ্যায় অনুসারে যে সমাধানগুলো আমি করাচ্ছিলাম, আজ এই ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের পার্ট থ্রির অংশগুলো, অর্থাৎ 15 পর্যন্ত অঙ্ক এই রং টার্ম অধ্যায়ের হয়ে গেছে, 16 থেকে আজকে আমি সমাধানগুলো করাবো। সুতরাং তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং এরপরে যদি কোনো বুঝতে কোথাও অসুবিধা থাকে বা যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই সেগুলোর সমাধান করে দেব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। তাহলে বন্ধুরা, এখানে দেখো 16 নম্বর সিরিজটা আছে ঠিক এরকম, এবং এটা ভীষণ সোজা একটা সিরিজ। সেটা কেন তাহলে দেখো, এখানে আছে 17, 19, 23, 29, অর্থাৎ এগুলো কিন্তু এক একটা মৌলিক সংখ্যা। দেখো 17, 17 পরে 19, 23, অর্থাৎ এগুলো কিন্তু কোনোরকমভাবে বিভাজ্য নয়। কিন্তু এখানে দেখো 33 যেটা রয়েছে, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, কারণ 29-এর পরের মৌলিক সংখ্যা হওয়া উচিত ছিল 31, কিন্তু এখানে আছে সেটা 33, কারণ 3, 11, 33 এটা কিন্তু মৌলিক সংখ্যা হয় না, বাকি কোনো সংখ্যায় কিন্তু বিভাজ্য নয়, ভাগ করা যায় না। শুধুমাত্র 33-কে 11 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 33 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে এখানে যেটা অমিল আছে সেটা কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি, 33। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, এবং এরপরেও বুঝতে কোনো অসুবিধা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। এবার 17 নম্বর সিরিজটা দেখো, এখানে রয়েছে 25, 26, 24, অর্থাৎ 25 থেকে 26 এখানে কিন্তু এক বেশি আছে। তারপরে আছে আবার কম, 26-এর পরে হয়ে গেল 24, এখানে কিন্তু কমেছে। আবার এখানে আবার 24-এর পরে 29, এখানে কিন্তু আবার বেড়ে গেছে। তাহলে এখানে যেটা হয়েছে, এখানে 29-এর পরে আবার কমে গেল, অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে। তাহলে এখানে যেরকম এক বেড়েছিল, এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে একের স্কোয়ার বেড়েছে। একের স্কোয়ার বাড়া মানে একই বাড়া, অর্থাৎ সেটা হচ্ছে 26, 25-এর পরে। এবং এখানে যেটা হওয়া উচিত, মাইনাস এক হলে এখানে হয় 25। এবং তারপরে দেখো, এখানে আবার 25-এর সঙ্গে যদি 2-এর স্কোয়ার, অর্থাৎ 4 যোগ করা যায়, তাহলে সেটা হয় 29। তাহলে এখানে যেটার স্কোয়ার হবে প্রথমবারে, যেটা যোগ করা হবে, যে সংখ্যার বর্গ যোগ করা হবে, পরের বারে গিয়ে সেই সংখ্যাটা শুধু তার থেকে বিয়োগ হবে। যেমন এখানে 2-এর স্কোয়ার বর্গ হয়েছে, পরের বারে গিয়ে এখান থেকে দেখো 2 বিয়োগ হয়েছে, 29 বিয়োগ 2, 27। তাহলে এবার কি হওয়া উচিত, 1-এর স্কোয়ার হলো যোগ, 2-এর স্কোয়ার যোগ হয়েছে, 3-এর স্কোয়ার তাহলে এবার এখানে যোগ হওয়া উচিত, মানে 3 3 9, তাহলে 27-এর সঙ্গে 9 যোগ হয়েছে 36। তাহলে এখানে 3-এর বর্গ যেহেতু যোগ হয়েছে, পরের সংখ্যাটি 3-এর বিয়োগ হওয়া উচিত, এখানে কিন্তু সেটাই হয়েছে, 36 থেকে 3 বিয়োগ করলে হয় 33। সুতরাং এখানে যেটা ভুল আছে সেটা হলো 24, 24-এর পরিবর্তে এখানে হওয়া উচিত ছিল 25। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান এ, 24। এটা কিন্তু একটা খুব ভালো কোশ্চেন। এবার দেখে নেওয়া যাক 18 নম্বর সিরিজটি। এবার লক্ষ্য করো 18 নম্বর সিরিজটি, এখানে প্রথমে আছে 5, তারপরে 11, তারপরে 23, অর্থাৎ সংখ্যা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। তাহলে কত বেড়েছে সেটা এবার একটু আমরা দেখে নেব। এখানে বেড়েছে +6, 11-র পরে 23, তাহলে এখানে বেড়েছে +12। তাহলে এখানে কিন্তু মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে পরের সংখ্যার দ্বিগুণ কিন্তু পরবর্তী সংখ্যাটা বাড়ছে। যেমন এখানে 6-এর ডবল 12 বেড়েছে, তাহলে এখানে 12-এর ডবল 12 দুগুণা 24 কিন্তু বাড়ার কথা। দেখে নেওয়া যাক সেটা বেড়েছে কিনা, 4 আর 3 7, 2 আর 2 4, সেটাই বেড়েছে। অর্থাৎ পরের সংখ্যাটি তাহলে 24-এর ডবল বাড়ার কথা, মানে 48, এবং সেটা বেড়ে এখানে হওয়া উচিত 95, কিন্তু এখানে আছে 96। দেখা যাক পরের সংখ্যাটি ঠিক আছে কিনা, অর্থাৎ 48-এর ডবল বাড়বে এখানে, 96, এবং এই দুটো যোগ করে কিন্তু এখানে 191, অর্থাৎ এটা ঠিক আছে। এবং এখানে যেটা আছে 96-এর ডবল 96 দুগুণা 192, এবং এখানে কিন্তু সেটাই বেড়েছে। তাহলে যেটা বেমানান যেটা বেরোলো সেটা কিন্তু 96,
তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি। তাহলে বন্ধুরা এবার দেখো 19 নম্বর প্রশ্নটি। এখানে যে সিরিজটা আছে 3 পরে 4.5 তারপরে 9, এটাও কিন্তু পরপর বেড়ে চলেছে, এবং এক্ষেত্রে যেটা বেড়েছে সেটা তাহলে দশমিকে, অর্থাৎ এখানে গুণ করা হয়েছে দেখো 1.5 দিয়ে 3কে গুণ করলে হয় 4.5, এখানে আবার গুণ করা হয়েছে, এর ডবল হয়েছে অর্থাৎ গুণ করা হয়েছে 2, তাহলে এখান থেকে কিন্তু 0.5 বাড়লো, তাহলে এখানে আবার 0.5 বেড়ে গুণ হবে অর্থাৎ 2.5 এবার গুণ হবে, গুণ 2.5 যেটা গুণ করে হচ্ছে 22.5, এই 2.5 এর সঙ্গে আবার 0.5 বেড়ে সেটা হবে গুণ 3, 22.5 সঙ্গে 3 গুণ করলে হয় 67.5, তাহলে এখানে আবার 0.5 বাড়বে অর্থাৎ 3.5 এবার গুণ করতে হবে, 3.5 গুণ করলে হবে 236.25, কিন্তু তার পরিবর্তে এখানে রয়েছে 270। এবার দেখি তাহলে এই এই গুণটা ঠিক আছে কিনা, তাহলে এর সাথে গুণ হওয়া উচিত 4, এবং এর সাথে কিন্তু 4 গুণ হয়ে 945ই হচ্ছে, অর্থাৎ এটা ঠিক আছে, তাহলে ভুল বা বেমানান যেটা আছে 270। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি। এবার দেখা যাক 20 নম্বর সিরিজটি। এখানে যে সিরিজটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা দেখো সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে কমেছে, প্রথমে 376, তারপরে 188, তারপরে শুধু 88, তারপরে 40, এভাবে করতে করতে সবার শেষে -2 এসে পৌঁছেছে। অর্থাৎ এখানে আমি আগেও বলেছি যদি এরকম কোনো সিরিজ থাকে তাহলে কিন্তু সবসময় ছোটোর দিক থেকেই কিন্তু সিরিজ সবসময় শুরু করতে হয়। তাহলে এখানে দেখো 4 আর 2 সঙ্গে সম্পর্কটাকে বার করতে হবে, তাহলে এখানে প্রথমে 4 এবং -2 সম্পর্কটা কী সেটা বার করার চেষ্টা করতে হবে, যে 4 সাথে কী এমন করা হয়েছে যেখানে -2 এসে পৌঁছেছে। তাহলে এক্ষেত্রে যেটা করা যেতে পারে 4 সঙ্গে, 4 সাথে ভালো করে এখানে একটু বুঝে নেবে, 4 সাথে যদি এখানে -8 করা হয় তাহলে হচ্ছে -4, সেই -4কে যদি আবার 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু উত্তর আসে -2। এখানে ভালো করে বুঝবে 4 সাথে -8 করলে সেক্ষেত্রে উত্তর -4, এই -4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা উত্তর পাই -2, তাহলে এই 2টাই কিন্তু এখানে এসেছে। ঠিক একইভাবে এখানে 16 সাথেও তাই করা হবে, তাহলে -8 করব ভাগ 2, তাহলে এখানে দেখো 16 - 8 করলে হয় 8, সেই 8কে আবার 2 দিয়ে ভাগ করলে হয় 4। এবার এখানে দেখো এখানেও ঠিক তাহলে একই, প্রথমে -8 ভাগ 2, 40 থেকে -8 বাদ দিলে থাকে 32, সেই 32কে 2 দিয়ে ভাগ করলে হয় 16 2 = 32। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম ফলো হবে, -8 ভাগ 2, -8 ভাগ 2, সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। এবং এক্ষেত্রে যেটা হবে এখানে কিন্তু 188 থেকে 8 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে 88 হয় না, 88কে আনতে গেলে 184কে 8 দিয়ে বিয়োগ করে তারপর 2 দিয়ে ভাগ করলে কিন্তু 84 উত্তর আসে, অর্থাৎ এখানে হবে 184। এবং ঠিক একইভাবে এটা ঠিক হয়েছে কিনা মিলানোর জন্য দেখে নেওয়া যাক, এখানেও কিন্তু -8 ভাগ 2 করলে অর্থাৎ 376 থেকে প্রথমে 8 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 184 হয়, অর্থাৎ এখানে 188 যেটা রয়েছে এটা কিন্তু ভুল। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, 188, এটাই কিন্তু ভুল বা বেমানান। তাহলে বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ, এবং এই সকল সিরিজগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার জন্য। সুতরাং বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, এবং এই ধরনের সকল ভিডিওগুলো পেতে এবং চাকরি সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।